হ্যালো এভরিওয়ান, কালকে একটা ভিডিও দেখলাম, মানে মন্দিরা দিকে নিয়ে লাইভে এসে মদ্যপান করে মন্দিরাদি এবং তার হাজবেন্ড দুজনে মিলেই ছিলেন। সেটা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে যথারীতি। কালকে রাত্রিবেলা দিকে মনে হয় এসেছিলো, আমি যদিও 2 ঘন্টা পর আমি দেখি রাত্রিবেলা, যেহেতু নতুন ব্লগগুলো আমি রাত্রিবেলাতেই দেখি আর কি, সেই কারণে সার্চ করে, মানে যেহেতু সার্চ করে বা সাবস্ক্রাইব করা থাকে আমার, আমি যখন নোটিফিকেশান আসেনি তখন একবার সার্চ করে দেখলাম যে কোনো ব্লগ দিয়েছে কি না। তো রীতিমতো আমি যখন দেখি আমি তো মানে আশ্চর্য হয়ে গেছিলাম, প্রথমত দেখে মদ্যপান করে মানে যা তা অবস্থা। আমি পরকিয়াকে সাইডে রেখে এমনি মন্দিরাদি হিসাবে বলছি যে মন্দিরাদি হয়তো ভালোবেসে ফেলেছে মন থেকে, সেটা বুঝতে পারছে না, কিন্তু আমি বলবো যে এই রাস্তাতে যাওয়ার আগে তোমার 100 বার ভাবা দরকার ছিল যে তোমার আগে হাজবেন্ড আছে এবং মেয়ে আছে। তো প্রথমেই বলে দিই, কেউ বলবেন না যে আমি এই টাকা রোজগার করার জন্য ভিডিওটা বানাচ্ছি, কারণ আমার মনিটাইজেশন এখন অন হয়নি। তো টাকা রোজগার করার কোনো ব্যাপার নেই, আমি একটা মেয়ে হিসাবে পার্সোনালি একটুখানি কথা বলবো, পার্সোনালি ওপিনিয়ন দেবো, যেহেতু সোশ্যাল মিডিয়াতেই ব্যাপারটা হয়েছে তাই আমি বলছি। তখন আর বাড়ির ব্যাপার হলো, মানে বাড়ির বলতে সোশ্যাল মিডিয়াতে যদি না আনতো তাহলে আমি কিছু বলতাম না। তো যাই হোক, এটা তো করা তো উচিতই হয়নি মন্দিরাদি প্রথমত এই পরকীয়া ব্যাপারটা। আর একটা ইয়ং ছেলে আর একটা অবিবাহিত ছেলে যত যাই হয়ে যাক বিয়ে করবে না, বিবাহিত একটা মেয়েকে, তার আবার মেয়ে আছে, সেটা ভালোবাসা মোটেই নয়। আর এই এফেক্টটা প্রত্যেকটা ব্লগারের উপরে পড়ছে, কারণ সবাই এখন তো মানুষ যেটা দেখে ভাবে যে সবাই এরকমই করে। তো প্রত্যেকটা বড় বড় ক্রিয়েটার হোক, ছোট ক্রিয়েটার হোক, সবাইকেই খারাপ চোখে দেখবে, বাঁকা চোখে এমনিই দেখে, যারা ব্লগ করে তাদেরই বাঁকা চোখে এমনিই বহু লোক দেখে। তো এই ব্যাপারগুলো যখন ঘটছে তখন আরও বাঁকা চোখে দেখবে, ও বাবা ওদের বাড়ির বউ ব্লগ করে, তার মানে ওরও এই ব্যাপার আছে। তো একটা ধারণা, মানে খারাপ ধারণা সৃষ্টি হয়ে গেছে, সৃষ্টি হয়েই গেছে। তো সেই আর কিছু করারও নেই, কিন্তু আমি বলবো এই নিজেদের পার্সোনাল লাইফের ব্যাপার, নিজেদের পার্সোনাল থাকাই ভালো। সেটা সোশ্যাল মিডিয়াতে এনে ভিউ, কিছু ভিউ কামানোর জন্য বা ভিউজ হয়তো হবে, কিন্তু টাকা হয়তো ইনকাম হবে, কিন্তু নিজের নিজের যে মান সম্মান চলে গেল এটা কে দেখবে? তোমার মান সম্মান তোমাকে কেউ ফেরত দেবে না, এটা মাথায় রাখবে। তো সে তো ভালোবেসে কোনো দিনই এটা হতে পারে না যে একটা অবিবাহিত ছেলে, ইয়ং ছেলে এসে একটা বিবাহিত মহিলাকে এবং তার একটা বাচ্চা আছে, এই ভালোবাসা কখনোই হয় না, এটা কঠিন সত্যি। তো এটা করার আগে তোমার 100 বার ভাবা উচিত ছিল যে ছেলেটা কী ভাবে এসেছে আমি জানি না, কী ভেবে এসেছে জানি না। তো কখনই দেখলে তো যখন ধরা পড়ে গেল তোমাকে স্বীকার করতে, অস্বীকার করে দিল সবার সামনে, যেটা তুমিই বলছো বারবার যে অস্বীকার করে দিল। সোমনাথদা তোমাকে খুব 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 ভালোবাসে, হ্যাঁ ভালোবাসে বলেই এতদিন যত কষ্টই হোক না কেন, হয়তো কিছু রাগের মাথায় এই সিচুয়েশান, যে সিচুয়েশানটা ছিল সেই সিচুয়েশানে তোমাকে হয়তো উল্টোপাল্টা কথা বলেছে, এটা তুমি থাকলে তুমিও বলতে। তো সেটাকে আমি ধরছি না, কিন্তু তোমার সঙ্গ দেখো কোনো দিন ছাড়ে নেই। এই যে তুমি কাঁদছো মদ্যপান করে, দেখো তোমার পাশে কিন্তু সোমনাথদাই বসে আছে। তো আমি বলবো যে এসব ভুলে গিয়ে, এসব ভোলাটা ভুলতে হবে, ভুলে গিয়ে না ভুলতে হবে, ভুলে টুলে নিজের সংসার করো। আর তুমি ইউটিউবে এত বড় একটা প্ল্যাটফর্মে আছো যেখানে তোমার ভালোই ইনকাম হয়, যে অভাব এখন আর নেই, একটা সময় ছিল, এখন তোমাকে লোক এত ভালোবাসে না, তো সেইখানে এই ব্যাপারগুলো করার কোনো দরকার ছিল না আমার মনে হয় না। তো যদিও যখন যখন আমি বলবো যে ছেলেটার তরফ থেকে হলেও তোমার একদমই না করে দিয়ে এবং বাড়ি থেকে বাড়িতে আসা বন্ধই করে দেওয়া উচিত ছিল, প্রথম থেকেই তোমার এটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। তবে যেটা হয়ে গেছে, আর সোশ্যাল মিডিয়াতে এইসব ভিডিও দিওটা, জানি তুমি ড্রিঙ্ক করে এসে তোমার জ্ঞান ছিল না, তুমি অনেক কিছু বলে ফেলেছো, কিন্তু এটা তো যা ছড়ানো ছড়িয়ে গেছে, বহু মানুষ তো দেখেই নিয়েছে। বহু মানুষ বলতে প্রায় তো আমি যখন দেখলাম তখন 2 ঘন্টা হয়ে গেছে, প্রায় 50,000 তো ভিউ হয়েই গেছিলো, তো রাতারাতি 1 লাখ তো হয়েই গেছে।
তো 1 লাখ মানুষ যখন দেখে নিয়েছে, কিছু মানুষ তো নিজের কাছে রেখেও দিয়েছে। তো সেটাই, নিজের গায়ে আর কাদা ছোড়াছুড়ি করো না, যে যার লাইফে ভালো আছে ভালো থাকুক, তুমিও ভালো থাকো, ভালোভাবে এনজয় করো নিজের লাইফটাকে। লাইফ খুব ছোট, যেটা আমাদের ভগবান দেয়, খুব ছোট একটা লাইফ দেয়, যেটা আমার মনে হয় না এই ফালতু ব্যাপার নিয়ে ওয়েস্ট করার। আর তুমি দেখো, বদনাম তো আলটিমেট তুমি হয়ে গেলে। আর এইসব কালকের ভিডিওটা দেখে খুবই অবাক হয়েছিলাম, যে আমি ভাবিনি যে এরকমভাবে তুমি ভিডিওটা করবে। তো যাই হোক, ভালো থাকবে, আর এইসব করবে না। তুমি যেরকম ব্লগ বানাও, ব্লগ খুব ভালো হয়, ব্লগ সেরকম বানাও। নিজের মেয়েকে ভালো রেখো, সোমনাথদাকে ভালো রেখো। সোমনাথদা মতো ছেলে হয় না, যেমন দেখতে তেমন বলবো স্বভাবে খুব ভালো ছেলে, যতটুকু আমরা ব্লগে দেখি। আমরা তো পার্সোনালি তোমাদের জানি না, যতটুকু ব্লগে দেখি আমার মনে হয় খুব ভালো ছেলে। যে এই সিচুয়েশনে তোমাকে ছেড়ে যায়নি, সে আমার মনে হয় তার থেকে বড় ভালো আর কেউ হতে পারে না। তো ভালো থাকবে, এটাই বলবো। যা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ভিডিও দেবে না, ভালো থাকবে।